হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো, এখন শীতের সময় সকলেই কিন্তু আপনারা পানিকে আপনারা গরম করছেন, গরম করে ব্যবহার করছেন। তো এই যে গরম করছেন যে মেশিনের দ্বারা, আপনারা কিন্তু ওয়াটার হিটার ব্যবহার করে থাকেন। সেই ওয়াটার হিটার যদি ব্যবহার করেন, সেই ওয়াটার হিটারে কত টাকা বিদ্যুৎ খরচ করে সেটা কি জানেন? আপনি একবার যে ওয়াটারটি আপনি পানিটি গরম করছেন, সেক্ষেত্রে কত টাকা বিদ্যুৎ আপনার আসছে, এবং ক মিনিট ব্যবহার করলে কত টাকা বিদ্যুৎ খরচ হবে, কত টাকা এবং কত ইউনিট খরচ করছে, সেই বিষয়টি ক্যালকুলেশন করে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং আপনারাও সেটা হিসাব করতে পারবেন। আর আপনাদের যদি কোনো ওয়াটার হিটার থাকে, কত ওয়াটে সেটা নিচে লিখে দেবেন, সেটা হিসাব করে আপনাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো এই ওয়াটার হিটারের হিসাবটি আজকে করে দেখাবো, কত টাকা বিদ্যুৎ খরচ করে, কত টাকা না করে। তো চলুন এটা শুরু করা যাক। তো এই বিষয়টি ক্যালকুলেশন কিভাবে করব না করব সেই বিষয়টি যদি শিখতে চান, তাহলে ভিডিওর শেষে সেটা বলবো, কারণ সবাই এই হিসাবটি শিখতে চায় না। ওই জন্য যারা শিখতে চান তারা লাস্টে ভিডিও দেখবেন। আর প্রথমে আমি বলে দিই কত টাকা বিদ্যুৎ খরচ করছে আর না করছে কত মিনিট চালালে। আপনি কোন ওয়াটার হিটারটি ব্যবহার করেন, একটি আছে 2000 ওয়াটে এবং একটা আছে 1500 ওয়াটের আর একটা আছে 1000 ওয়াটের। তো এইরকম মূলত ওয়াটার হিটার হয়ে থাকে। তো আপনাদের ওয়াটার হিটারটি কত ওয়াটের এটা আপনাকে দেখতে হবে। সেটা আপনার দেখার জন্য বক্সে লেখা থাকে, যে বক্সে আপনি কিনেছেন সেই বক্সে কিন্তু লেখা থাকবে, এর থেকে কম বেশিও হতে পারে, ঠিক আছে? আপনাদের বক্সে যেটা লেখা আছে সেই ওয়াট দিয়ে হিসাব করতে হবে। হিসাবটি তো লাস্টে শিখিয়ে দেবো, তো আমি এখন হিসাব করব। একটি ওয়াটার হিটার 1000 ওয়াটের ওয়াটার হিটার যদি আপনি দিনে 1 ঘন্টা চালান, মানে এখন 15 মিনিট চালালেন, কিছুক্ষণ পরে আবার যদি চালান 15 মিনিট, এভাবে 4 বার যদি চালান তাহলে 1 ঘন্টা হয়। তাহলে 1000 ওয়াটের ওয়াটার হিটার যদি আপনি একদিনে 1 ঘন্টা চালান, তাহলে একদিনে 1 ইউনিট পাওয়ার কনজিউম করে, সেটা যদি টাকায় কনভার্ট করে 1 ইউনিটে 6 টাকা হয়, তাহলে একদিনে 6 টাকা বিদ্যুৎ খরচ করবে। 1 ইউনিটে 7 টাকা, 4 টাকা, 5.5 টাকা এরকম ইউনিট হয়ে থাকে। মূলত যেটা সাধারণভাবে হয় সেটা আমি 6 টাকা ধরেছি, 1 ইউনিটে 6 টাকা ধরেছি, ঠিক আছে? তাহলে যেহেতু একটি 1000 ওয়াটের ওয়াটার হিটার আপনি একদিনে 1 ঘন্টা চালান, তাহলে 1 ঘন্টা চালালে 1 ইউনিট পাওয়ার কনজিউম করবে, সেটার দাম হবে 6 টাকা। আর এভাবে যদি আপনি 1 মাস চালেন, মানে 30 দিন চালান, তাহলে 30 ইউনিট পাওয়ার কনজিউম করবে, সেটা যদি টাকায় কনভার্ট করি 1 ইউনিট প্রতি 6 টাকা, তাহলে 180 টাকা পাওয়ার কনজিউম করবে। আর আপনি এই 1000 ওয়াটের ওয়াটার হিটারটি যদি আপনি দিনে 30 মিনিট চালান, মাত্র 30 মিনিট যদি একদিনে চালান, তাহলে 5.0 ইউনিট পাওয়ার কনজিউম করবে, একদিনে 5.0 পাওয়ার কনজিউম করবে, সেটা 1 ইউনিটও কম, এটার দাম হবে 3 টাকা। 6 টাকা ইউনিট ধরলে এটার দাম হবে 3 টাকা একদিনে। এভাবে যদি আপনি 1 মাস চালান, তাহলে 15 ইউনিট পাওয়ার কনজিউম করবে, যেটা টাকায় কনভার্ট করলে 90 টাকা হয়। তো 2000 ওয়াট যদি হয় তাহলে কত টাকা বিদ্যুৎ খরচ করবে সেটা ক্যালকুলেশন করে। যদি আমার একটি ওয়াটার হিটার 2000 ওয়াটের হয়ে থাকে আর যদি দিনে আপনি 1 ঘন্টা চালান, যেমন একবার আপনি চালালেন 15 মিনিটে পানিটা গরম হলো বা 20 মিনিট লাগলো পানিটি গরম হতে, তারপরে আবার কেউ গরম করলো, একদিনে পুরোপুরি ব্যবহার করলেন 1 ঘন্টা পুরা, যা একদিনে 2 ইউনিট পাওয়ার কনজিউম করবে, তাহলে 2 ইউনিটের টাকা হবে 12 টাকা, 1 ইউনিট সমান 6 টাকা। আমি ইউনিট প্রতি সাধারণত যেটা হয় সেটাই আমি 6 টাকা ধরেছি, 1 ইউনিটে 6 টাকা ধরেছি, তাহলে 2 ইউনিটে আমার 12 টাকা হবে একদিনে। যদি আপনি 1 ঘন্টা চালেন 2000 ওয়াটের একটি ওয়াটার হিটার, তাই যদি আমি 30 দিন করি, একইভাবে যদি 30 দিন চালান তাহলে 60 ইউনিট পাওয়ার কনজিউম করবে, 60 ইউনিট যদি আমি 6 টাকা করে ধরি তাহলে 360 টাকা হবে। এবার যদি আপনি এই ওয়াটার হিটারটি 2000 ওয়াটের ওয়াটার হিটার যদি আপনি 30 মিনিট চালান একদিনে, আপনি 1 ঘন্টা চালালে 360 টাকা আসবে এক মাসে। যদি আপনি 30 মিনিট করে চালান একদিনে, একবারে 15 মিনিট করে যদি পানি গরম করতে লাগে, তাহলে যদি আপনি 2 বার পানিটি গরম করেন তাহলে 30 মিনিট হচ্ছে। যদি আপনি 30 মিনিট করে একদিনে পানি গরম করেন, তাহলে একদিনে 1 ইউনিট পার কনজিউম করবে, আর 1 ইউনিটের দাম হবে 6 টাকা। যদি আপনি 1 মাস এইভাবে চালান তাহলে 180 টাকা পার খরচ করবে, 180 টাকা সেই ওয়াটার হিটারটি খরচ করবে। যদি আপনি 1500 ওয়াটের একটি ওয়াটার হিটার ব্যবহার করেন, সেক্ষেত্রে 1.5 ইউনিট পাওয়ার কনজিউম করবে, যদি দিনে 1 ঘন্টা করে চালান। তো 1.5 ইউনিট, যেটা 2 ইউনিটে কম হচ্ছে, এটার দাম হচ্ছে 9 টাকা হবে একদিনে, ইউনিট প্রতি 6 টাকা করে ধরলে 9 টাকা একদিনে হবে 1 ঘন্টা চালান। আর এটা যদি আপনি এইভাবে যদি আপনি 1 মাস চালান তাহলে 45 ইউনিট পাওয়ার কনজিউম করবে, 45 ইউনিট পাওয়ার কনজিউম করবে, সেটা যদি আমি টাকায় কনভার্ট করি, 6 টাকা ইউনিট প্রতি ধরি, তাহলে 270 টাকা হচ্ছে। আর এটা যদি আপনি 1500 ওয়াটের একটি যদি ওয়াটার হিটার আপনি দিনে
30 মিনিট করে চালান তাহলে একদিনে 0.75 ইউনিট পাওয়ার কনজিউম করবে, যেটি এক ইউনিটে কম হচ্ছে, 0.75 কিলোওয়াট আওয়ার পাওয়ার কনজিউম করবে। এটা যদি আমি টাকায় কনভার্ট করি তাহলে 4.05 টাকা হচ্ছে। আর এইভাবে যদি আপনি এক মাস চালান তাহলে 22.5 ইউনিট পাওয়ার কনজিউম করবে, 22.5 ইউনিট পাওয়ার কনজিউম করবে, সেটি টাকাতে কনভার্ট করলে 135 টাকা হবে। তাহলে আমরা জানতে পারলাম একটি 1500 ওয়াটের ওয়াটার হিটার যদি আমরা ব্যবহার করি তাহলে যদি আমরা দিনে এক ঘন্টা চালাই তাহলে দিনে 9 টাকা করে পাওয়ার কনজিউম করে, আর যদিও সেইভাবে এক মাস চালাই তাহলে 45 কিলোওয়াট আওয়ার অর্থাৎ 45 ইউনিট পাওয়ার কনজিউম করবে, সেটা টাকায় কনভার্ট করলে 270 টাকা হবে। আর যদি 1500 ওয়াটের একটি ওয়াটার হিটার ব্যবহার করেন একদিনে 30 মিনিট করে 4 টাকা খরচ করবে, সেটি এক মাসে 135 টাকা হয়। তো হিসাবটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যারা জানেন না। প্রথমে আমি 1500 ওয়াটের যদি আপনার ওয়াটার হিটার হয় বা কোনো যে কোনো জিনিসের হিসাব বের করতে গেলে সেটার প্রথমে ওয়াট নিয়ে নেবেন, ওয়াটের সাথে আপনারা গুণ দিবেন সময়ের বা ঘন্টার, ওয়াটের সাথে আওয়ারের গুণ দিবেন তাহলে চলে আসবে ওয়াট আওয়ার। এই ওয়াট আওয়ারকে আপনারা 1000 দিয়ে ভাগ করবেন, এটাই ফর্মুলা, ঠিক আছে? ওয়াট আওয়ার যেটা আসবে সেটাকে 1000 দিয়ে ভাগ দিবেন তাহলে চলে আসবে কিলোওয়াট আওয়ার, সেটাই হলো কিলোওয়াট আওয়ার বা ইউনিটস। এই ইউনিট আপনি পেয়ে গেলেন, এবার ইউনিটকে আপনি গুণ দিবেন 6 টাকা দিয়ে, মানে 6 টাকা ইউনিট, সেজন্য এই ইউনিটকে আপনি গুণ দিবেন 6 টাকা দিয়ে, তাহলে একদিনে 9 টাকা চলে আসলো। এবার যদি আপনি এই 1.5 কিলোওয়াট আওয়ার বা ইউনিটকে যদি আপনি 30 দিয়ে গুণ করেন, মানে এক মাস 30 দিনে গুণ করেন, তাহলে 45 কিলোওয়াট আওয়ার অর্থাৎ ইউনিট চলে আসবে 45 ইউনিট। এবার 45 ইউনিটকে গুণ দিবেন 6 দিয়ে তাহলে 270 টাকা। তো এইভাবে মূলত হিসাবটি করতে হয়। কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দেবেন। পরে দেখা হবে, সবাই ভালো থাকুন।